Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. Welcome again to our online video class of Agrani Model School and College, Campus 2, Great World City. In our today's class, we are going to discuss about classification of plants according to flowers, size and stems. আমরা আজকে আমাদের ক্লাসে উদ্ভিদের শ্রেণীবিন্যাস শিখব, অর্থাৎ উদ্ভিদগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, সেটা ফুল, আকার এবং কাণ্ডের ওপর নির্ভর করে উদ্ভিদকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা ফ্লাওয়ার্সের ওপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করি, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদগুলো ফুল দেয় সেগুলোকে আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলি, আর যে উদ্ভিদগুলো ফুল দেয় না সেগুলোকে আমরা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলি। আ প্ল্যান্ট that does not bear flowers is called a non-flowering plant. অর্থাৎ যে উদ্ভিদ ফুল দেয় না, অর্থাৎ যে উদ্ভিদে ফুল হয় না তাকে non-flowering plants, like as moss and fern, are known non-flowering plants. মস এবং ফার্ন এই উদ্ভিদগুলোকে non-flowering plants বলা হয়, কারণ এই উদ্ভিদগুলোতে কখনো ফুল হয় না। A plant that has flowers is called a flowering plant. যে উদ্ভিদে ফুল হয় তাকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলে। রোজ, হিবিস্কাস, ম্যাঙ্গো অ্যান্ড ওয়াটার লিলি আর ফ্লাওয়ারিং প্ল্যান্টস। গোলাপ, জবা, আম এবং শাপলা এগুলো হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, কারণ এগুলোতে ফুল হয় তারপর সেখান থেকে। আমরা ফ্লাওয়ার্সের ওপর নির্ভর করে প্ল্যান্টসকে দুই ভাগে ভাগ করা হয়, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস। একইভাবে এবার দেখব সাইজ এবং স্টিমের ওপর নির্ভর করে উদ্ভিদগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কী কী। তো এখন সাইজ এবং স্টিম এর উপর নির্ভর করে উদ্ভিদগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি, হার্বস, শার্বস অ্যান্ড ট্রি, অর্থাৎ তৃণ বা বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ, এই তিনটা ক্যাটাগরিতে আমরা উদ্ভিদগুলোকে ভাগ করতে পারি। প্ল্যান্টস সাচ অ্যাজ প্যাডি, মাস্টার্ড অ্যান্ড সিলিস আর হার্বস, অর্থাৎ ধান, সরিষা এবং মরিচ, এই উদ্ভিদগুলোকে তৃণ অথবা বিরুৎ জাতীয় উদ্ভিদ বলা হয়, কারণ এই উদ্ভিদগুলো আকারে অনেক ছোট হয় এবং কাণ্ড খুবই নরম হয়। আ হার্বস ইজ স্মলার দ্যান আ শার্বস অ্যান্ড হ্যাভ সফট স্টিমস, দেয়ার রুটস রিমেইন অ্যাট দ্য সারফেস অফ দ্য সয়েল, অর্থাৎ এই উদ্ভিদগুলোর শিকড় মাটির খুব বেশি গভীরে যায় না, অর্থাৎ মাটির সারফেসের কাছাকাছি থাকে। দিস গ্রুপ ইনক্লুডস সিলি, গার্ড, পাম্পকিন, স্পিনাচ এটসেট্রা। তাহলে এই গ্রুপের গাছগুলোর মধ্যে রয়েছে মরিচ, লাউ, মিষ্টি কুমড়া এবং পালং শাক। প্ল্যান্টস সাচ অ্যাজ রোজ, রঙ্গন অ্যান্ড হিবিস্কাস আর শার্বস, তাহলে গোলাপ, রঙ্গন এবং জবা এই গাছগুলো তুলনামূলক একটু বড় হয়, এই গাছের কাণ্ডগুলোও একটু মোটা হয়, অর্থাৎ হার্বসের থেকে একটু মোটা হয়। আ শার্বস ইজ আ উডি প্ল্যান্ট স্মলার দ্যান আ ট্রি, অর্থাৎ এটা ট্রির থেকে ছোট হয়। দে হ্যাভ সেভেরাল ব্রাঞ্চেস রাইজিং ফ্রম নিয়ার দ্য বেস অফ দ্য স্টিম, দেয়ার রুটস ডো নট ইন্টার ডিপ ইন টু দ্য সয়েল, অর্থাৎ এই গাছগুলোর কিছু ডালপালা থাকে যা মাটির কাছাকাছি বড় হয় এবং এই উদ্ভিদের শেকড় মাটির খুব বেশি গভীরে যায় না।
A plant which is large in size with a woody main stem and with branches and leaves is called a tree. অর্থাৎ যে উদ্ভিদ আকারে বড় হয়, কাণ্ড কাষ্ঠল হয়, ডালপালা এবং পাতা অনেক বেশি থাকে সেটাকে আমরা ট্রি বা বৃক্ষ হিসেবে চিনি। দেয়ার রুটস ইন্টার ডিপ ইন্টু দ্য সয়েল, অর্থাৎ এই উদ্ভিদগুলোর শিকড় মাটির অনেক গভীরে পৌঁছায়। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট অ্যান্ড উড অ্যাপল আর এক্সাম্পলস অফ ট্রি, অর্থাৎ আম, কাঁঠাল এবং বেল হচ্ছে এই বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছ, অর্থাৎ ফ্লাওয়ার এবং সাইজ অ্যান্ড স্টিমের ওপর নির্ভর করে আমরা উদ্ভিদগুলোকে কতগুলো ভাগে ভাগ করছি। একইভাবে আমরা আজকে পড়ব অ্যানিমালসের ক্লাসিফিকেশন, টাইপস অফ অ্যানিমালস। অ্যানিমালস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপস সাচ অ্যাজ ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। আমরা মেরুদণ্ড বা ব্যাকবোন সম্পর্কে কম বেশি সবাই জানি, যেটাকে আমরা হাড় বলে চিনি। তো এই হাড়ের উপস্থিতির ওপর নির্ভর করে আমরা অ্যানিমেলসকে দুটো ক্যাটাগরাইজ করতে পারি, নাম্বার ওয়ান ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটস, ম্যানি অ্যানিমালস ডু নট হ্যাভ আ ব্যাকবোন, অর্থাৎ অনেক প্রাণী আছে যাদের কোনো ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড নেই। অ্যানিমালস উইদাউট ব্যাকবোন ইজ কল্ড ইনভার্টিব্রেট। এই ধরনের প্রাণীগুলোকে অর্থাৎ ব্যাকবোন ছাড়া যে প্রাণীগুলো থাকে সেটাকে আমরা ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী প্রাণী বলি। সাম ইনভার্টিব্রেটস লিভ অন ল্যান্ড অ্যান্ড সাম লিভস ইন ওয়াটার। তাহলে এই অমেরুদণ্ডী প্রাণীর কিছু মাটিতে এবং কিছু পানিতে বাস করে। অ্যান্ড আর্থ ওর্ম, শ্রিম্প, বাটারফ্লাই অ্যান্ড স্নেইলস আর ইনভার্টিব্রেটস। তাহলে দেখো, কেঁচো, চিংড়ি, প্রজাপতি এবং শামুক বা ঝিনুক, এগুলো হচ্ছে ইনভার্টিব্রেটস, কারণ এগুলোর কোনো ব্যাকবোন থাকে না। ভার্টিব্রেটস, অ্যান অ্যানিমালস দ্যাট হ্যাজ আ ব্যাকবোন ইজ কল্ড আ ভার্টিব্রেট, অর্থাৎ যে প্রাণীর মেরুদণ্ড বা ব্যাকবোন থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। A backbone is a series of bones that help to support animal's body. তাহলে দেখো, মেরুদণ্ড বা ব্যাকবোন হচ্ছে কতগুলো বোনের সিরিজ, অর্থাৎ কতগুলো হাড় যা আমাদেরকে সাপোর্ট দ্য অ্যানিমালস বডি, যা আমাদের বডি স্ট্রাকচারটাকে মেনটেন করে। ডগস অ্যান্ড বার্ডস আর ভার্টিব্রেটস। তাহলে কুকুর এবং পাখি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। স্নেকস, ফ্রগস অ্যান্ড ফিশেস আর অলসো ভার্টিব্রেটস। সাপ, ব্যাং এবং মাছগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আমরা নিশ্চয়ই মাছ খাওয়ার সময় মাছের কাঁটাটা দেখেছি, এই কাঁটাটাই হচ্ছে মাছের ব্যাকবোন। আবার আমরা মুরগির মাংস খাওয়ার সময়ও মুরগির হাড় দেখেছি, তাহলে এই হাড়টা হচ্ছে এই হাড়ের উপস্থিতির কারণে মুরগিটা ভার্টিব্রেটস। আশা করি তোমরা প্রাণীর ক্লাসিফিকেশনটাও বুঝেছ, যে এটা আসলে ব্যাকবোনের উপস্থিতির ওপর নির্ভর করে প্রাণীকে দুটো ক্যাটাগরাইজ করা হয়, একটা ভার্টিব্রেটস, একটা ইনভার্টিব্রেটস। তাহলে প্রাণীর আরও ক্লাসিফিকেশন রয়েছে, যে এই ভার্টিব্রেটসগুলোকে আবার পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তোমরা আজকের এই বিষয়গুলো অর্থাৎ ফ্লাওয়ার্সের ওপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সাইজ এবং স্টিমের ওপর নির্ভর করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং ব্যাকবোনের ওপর নির্ভর করে অর্থাৎ ব্যাকবোনের ভিত্তিতে প্রাণীকে কয়টা ক্যাটাগরাইজ করা হয়েছে সে বিষয়গুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং প্রত্যেক গ্রুপের প্রাণী বা উদ্ভিদগুলোর নাম নিচে এক্সাম্পল হিসেবে লিখতে হবে। এগুলো তোমরা খাতায় লিখে বাসায় ভালোভাবে মেমোরাইজ করে নাও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।